আসসালামু আলাইকুম। শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি সালমা জাহান সাথী, সহকারী শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। তোমরা ঝটপট করে তোমাদের গণিত বইটা নিয়ে বসে পড়ো তো। তোমরা তোমাদের গণিত বইয়ের 21 পৃষ্ঠাটা বের করো। কি লেখা আছে ওখানে? যোগ, তাই না? হ্যাঁ, আজকে আমরা যোগ শিখব। আমরা দ্বিতীয় শ্রেণীতেও যোগ শিখে এসেছি, তারপরেও আবার আমরা সেই যোগগুলো একটু মনে করার চেষ্টা করব। তাহলে আসো প্রথমেই আমরা জেনে নিই যোগ কাকে বলে। দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে একত্রিত করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে। কি বলেছি? দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে একত্রিত করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে। আমি তোমাদের আরো সহজ করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমার কাছে 5টি মার্বেল আছে, 1, 2, 3, 4, 5। আর মনে করো তোমাদের কারো কাছে 10টি মার্বেল আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন এই আমার 5টি মার্বেল আর তোমাদের 10টি মার্বেল আমি যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে কয়টি মার্বেল হবে বলো তো? হ্যাঁ, তাহলে আমাদের মোট 15টি মার্বেল হবে। আমরা কিভাবে বুঝেছি যে আমাদের 15টি মার্বেল হবে? আমরা এই 5টি মার্বেল আর এই 10টি মার্বেল এক জায়গায় নিয়ে এসেছি, মানে যোগ করেছি। তাহলে যোগের নিয়ম হচ্ছে দুইটা সংখ্যাকে এক জায়গায় নিয়ে আসা। দেখো, আমি এবার তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি। তোমাদের কি সংখ্যাটা লেখা হয়েছে? আমি মুছে দেব। আচ্ছা, আমি যদি একটি সংখ্যা ধরি 34, আর একটা সংখ্যা যদি আমি ধরি 5, এবার এটাকে আমায় যোগ করতে বলা হলো। আমাদের যোগের নিয়ম নিশ্চয়ই মনে আছে? আমরা যোগটাকে সাজানোর সময় উপর নিচ করে সাজানোর সময় একক স্থানীয় অঙ্কের সোজা একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কের সোজা দশক স্থানীয় অঙ্ক সাজাবো। একটু দেখে নি তাহলে। আমি প্রথমে 34 লিখলাম। এবার দেখো, আমি 5টাকে কোন সোজা লিখব, 4-এর নিচে নাকি 3-এর নিচে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি 5টাকে 4-এর নিচে লিখব। কেন? কারণ 4 একক স্থানীয় অঙ্ক আর এখানে 5 একক স্থানীয় অঙ্ক। আমরা জানি একক স্থানীয় অঙ্কের নিচে সবসময় একক স্থানীয় অঙ্কই লিখতে হয়। তাহলে আমি লিখলাম, এবার এটাকে আমরা যোগ করব। আমরা দ্বিতীয় শ্রেণীতে যোগের নিয়মে শিখেছিলাম, প্রথমে আমাদেরকে একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক যোগ করতে হবে, তারপরে আমাদেরকে দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক যোগ করতে হবে। আমাদের এখানে একক স্থানীয় অঙ্ক কত আছে? 5 আর 4। তাহলে আসো আমরা একটু যোগ করি তো। 5-এর পরে আমরা 4 ঘর পর্যন্ত গুনব, 5, 6, 7, 8, 9। দেখো, আমরা যদি হাতের মাধ্যমে যোগ করি তাহলে কিন্তু আমাদের কোনো ভুল হবে না। তাহলে আমি লিখলাম এখানে 9। এবার দেখো, আমাদের দশক স্থানীয় অঙ্ক কত আছে? উপরে আছে 3 আর নিচে ফাঁকা, মানে আমরা মনে মনে এখানে একটা শূন্য ধরে নিব। কিন্তু এই শূন্যটা কিন্তু আমি এখানে লিখবো না, মনে মনে ধরবো। আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তাহলে 3-এর সাথে শূন্য যোগ করলে কত হয় বলো তো? হ্যাঁ, 3-এর সাথে শূন্য যোগ করলে 3 হয়। কারণ কোনো অঙ্কের সাথে বা কোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটাই হয়। মনে করো আমরা 5-এর সাথে যদি শূন্য যোগ করি তাহলেও কিন্তু 5 হবে, 10-এর সাথে যদি শূন্য যোগ করি তাহলেও কিন্তু 10 হবে, 7-এর সাথে শূন্য যোগ করলে 7 হবে। আমরা যার সাথেই শূন্য যোগ করি না কেন সেই সংখ্যাটাই হবে। তাহলে আমরা এখানে লিখলাম
3। এবার আমি আরেকটা সংখ্যা দেখাই তোমাদের। আমার কাছে আছে মনে করো 55, ঠিক আছে? আর আমি কত নিতে পারি? মনে করো আমি নিলাম 23। আমি কিন্তু দুটোই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়েছি। এবার তোমরা প্রশ্ন করতে পারো, ম্যাম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বুঝবো কিভাবে? দেখো এখানে 5 একটা অঙ্ক, 5 আর একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে, দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে। দুইটা অঙ্ক মিলে যদি একটা সংখ্যা হয় সেটাকে আমরা বলবো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তিনটা অঙ্ক মিলে একটা সংখ্যা হলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এভাবে অঙ্কের সংখ্যা বাড়তে থাকবে, যতগুলো অঙ্ক আমরা নিব ততগুলো অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে দেখো এটাকে আমি আরেকটু পরিষ্কার করে লিখি, 55 আর 23 এটাকে আমি যোগ করব। যোগের নিয়ম অনুযায়ী একক স্থানীয় অঙ্ক প্রথমে যোগ করব। আছে কত আমাদের? 5 আর 3। তাহলে আসো আমরা যোগ করে দেখি কত হয় আমাদের। 5 6 7 8, হ্যাঁ আমরা 8 লিখলাম। এবার আছো আমাদের দশক স্থানীয় অঙ্কে। কত আছে দশক স্থানীয় অঙ্কে? 2 আর 5। 5-এর সাথে 2 যোগ করলে কত হয় বলতো? হ্যাঁ 7 হয়, আমরা লিখলাম 7। দেখো এই অঙ্কটাকে বলা হয় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ এবং হাতে না রেখে যোগ, কারণ আমরা যখন যোগ করেছি সরাসরি যোগ করতে পেরেছি, আমাদের হাতে কোনো সংখ্যা ছিল না। এবার আমি তোমাদেরকে দেখাবো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার হাতে রেখে যোগ করা। মনে করো আমার কাছে আছে 98, আর আছে মনে করো আমার কাছে 28। এবার আমি এটাকে যোগ করব। একক স্থানীয় অঙ্কে আছে 8 আর 8, যোগ করলে কত হয়? 16। 16-র আমি কি 16 পুরোই লিখব? এই তো দেখি তোমাদের তো সবই মনে আছে, আমি 16-র 6 লিখব। আমি 16-র 6 কেন লিখলাম, 1 কেন লিখলাম না? কারণ আমি 16-র একক স্থানীয় অঙ্কটা এখানে লিখব আর দশক স্থানীয় অঙ্কটা আমার হাতে রেখে দিব। তাহলে 16-র 6 লিখলাম আর আমার হাতে আছে 1। এবার দশক স্থানীয় অঙ্কে কত আছে দেখো তো? 9 আর 2, যোগ করলে কত হয়? 11। আর আমাদের হাতে কত ছিল? 1। তাহলে 11 আর 1 যোগ করলে কত হয়? 12। আমাদের কত হলো? 12। আমরা কি বুঝতে পেরেছি সবাই? থ্যাংক ইউ বোঝার জন্য। তাহলে আমি আরেকটা উদাহরণ লিখি, দেখি তো তোমরা পারো কি না। আমি লিখলাম কত লিখবো বলতো? 57 লিখলাম। আর কত লিখবো? 45। আচ্ছা তাহলে এবার যোগ করি একটু, 5 আর 7 12, 12-র 2, হাতে থাকে 1, 5 আর 4 9, 9 আর 1 10। আচ্ছা তাহলে কি আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার হাতে না রেখে এবং হাতে রেখে যোগ করা শিখে গেলাম? এবার তো তাহলে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, আমরা এখন একটু বড় ক্লাসে উঠেছি, আমাদের এবার একটু বড় অঙ্ক শিখতে হবে। আমরা এখন তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ শিখব। আমি একটা সংখ্যা নিলাম 472, আর একটা সংখ্যা নিলাম 265। এবার এটা আমরা যোগ করব। তাহলে কি করব, প্রথমে আমি অঙ্কটাকে উপর নিচ করে
লিখলাম। দেখো একক স্থানীয় অঙ্কে আছে পাঁচ আর দুই, যোগ করলে কত হয়? সাত। দশকে স্থানীয় অঙ্কে আছে সাত আর ছয়, যোগ করলে কত হয়? সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো। আমরা তেরো কত লিখবো? এখানে তিন লিখবো। আমাদের হাতে কত থাকবে? এক। চার আর দুই কত হয়? ছয়। আর আমাদের হাতে আছে এক, কত হলো? সাত। ঠিক আছে, আমরা বুঝেছি, অঙ্কটা আমরা তুলেছি। আমরা কি আরেকটা উদাহরণ করব? হ্যাঁ, আমরা আরেকটা উদাহরণ করতে পারি। দেখো আমি এবার একটা সংখ্যা নিব, তিনশো পঞ্চাশ। আর একটা সংখ্যা নিলাম পঞ্চান্ন। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ম্যাম একটা সংখ্যা আমরা তিন অঙ্ক বিশিষ্ট নিলাম আর একটা সংখ্যা আমরা দুই অঙ্ক বিশিষ্ট কেন নিলাম? দেখো আমরা এখন ধীরে ধীরে বড় হচ্ছি, তো তাই আমাদের বিভিন্ন ধরনের যোগ শিখতে হবে। আমরা যদি তিন অঙ্ক বিশিষ্ট আর দুই অঙ্ক বিশিষ্ট, চার অঙ্ক বিশিষ্ট, তিন অঙ্ক বিশিষ্ট একসাথে না শিখতে পারি, না জানি, তাহলে তো আমাদেরই সমস্যা, আমরাই বিপদে পড়ে যাব। দেখো তাহলে আমরা এই যোগটা করার নিয়মটা একটু শিখি। পাঁচের সাথে শূন্য যোগ করলে কত হবে যেন? পাঁচ। আমি লিখলাম পাঁচ। পাঁচের সাথে পাঁচ যোগ করলে কত হয়? দশ। আমি দশের কি লিখবো এখানে? শূন্য। আমার হাতে থাকবে এক। দেখো এখন এখানে আমাদের শতক স্থানীয় অঙ্কে উপরে আছে তিন, নিচে কিছু নেই, তার মানে আমরা এখানে মনে মনে একটা শূন্য ধরে নেব। তাহলে তিনের সাথে শূন্য যোগ করলে কত হয়? তিন। আর হাতে আছে কত? এক, মানে হচ্ছে চার, তাই না? আমরা এটাও শিখে গেলাম। এবার দেখো আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ শিখলাম, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ শিখলাম, তিন অঙ্ক আর দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ শিখলাম, তাই না? হাতে রেখে যোগ শিখলাম, হাতে না রেখে যোগ শিখলাম। তোমাদের বইয়ে দেখো ২৯ পৃষ্ঠায় অঙ্ক আছে, তোমরা শুধুমাত্র এক নম্বর অঙ্কটা বাসায় করবে, এবং তোমরা বাসায় করে অবশ্যই তোমাদের মা বাবা অথবা বড় ভাই বোন তাদেরকে দেখাবে, এবং আমরা কিন্তু স্কুল খোলার পরে তোমাদের এই বাড়ির কাজগুলো অবশ্যই দেখব, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের উদাহরণ তিন থেকে করাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো। আর এই যে আমাদের দেশে এক মহামারী চলছে, এই সময় কিন্তু তোমরা বাসায় অবশ্যই বারবার সাবান দিয়ে হাত ধোবে। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।